নির্বাচন সামনে রেখে রাজপথে সোচ্চার আওয়ামী লীগ বিএনপি বাম ডান সবাইকে নিয়ে গণ আন্দোলনে সরকার পতনের ডাক বিএনপির সমস্ত রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে এসে যে সরকার আমাদের বুকের উপর চেপে বসে আছে তাদের থেকে আমরা মুক্তি নেই পুরানো কায়দায় আগুন সন্ত্রাসের মহড়া চালাচ্ছে বিএনপি 14 দলের বৈঠকে নেতারা গণতন্ত্রের নামে বিরোধী দল যে স্লোগানটা দিচ্ছে নতুন করে কোনো হত্যাকাণ্ড সৃষ্টি করবারই একটি পায়তারা তাদের বিরুদ্ধে আমাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে প্রতিরোধ করতে হবে হজযাত্রীদের বরণে প্রস্তুত আশকোনা ক্যাম্প রোববার শুরু হচ্ছে ফ্লাইট বর্তমান সরকারের আমলে সহজ হয়েছে ব্যবস্থাপনা বললেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতা টিপু হত্যার পরিকল্পনাকারী ঢাকার আন্ডারওয়ার্ল্ড ডন মুসা গ্রেফতার ওমানে নিশ্চিত করল ইন্টারপোল ফিরিয়ে আনতে যাবে পুলিশের একটি দল সময় সংবাদের বরিশাল ব্যুরো প্রধান অপূর্বকে অপহরণ চেষ্টায় জড়িত অভিযোগে তিনজন গ্রেফতার পলাতক মূল হোতারা এখনও হামলার কারণ জানাতে পারেনি পুলিশ অবশেষে থামল চালের দামে লাগামহীন গতি পাইকারি ও মিলারদের যোগসাজশেই বাজারে অস্থিরতা বলছে ভোক্তা অধিদপ্তর নওগাঁয় ধানের দরপতনে কৃষকের মাথায় হাত এবং যুক্তরাষ্ট্রে এবার গির্জার বাইরে বন্দুক সহিংসতা দুই নারী নিহত উইসকনসিনে শেষকৃত্যানুষ্ঠানে গুলিতে আহত 5 চলতি বছরই 200 হামলায় 250-র বেশি প্রাণহানি